শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। রামগুনিয়ার ঐতিহ্যবাহী শিল্প এলাকা লিচু বাগান চন্দ্রকোনা অত্র এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল করোনা পরবর্তী শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে আর যে ক্ষতি সংগঠিত হয়েছে তা পুষিয়ে নেওয়ার লক্ষ্যে অভিভাবক পরিচালক পর্ষদ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে আমাদের কার কি করণীয় এই শীর্ষক আজকের এই মত বিনিময় সভায় সভাপতি হিসাবে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহিউদ্দিন রুকন আমাদের মাঝে উপস্থিত আছেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব দিলীপ কুমার দাস স্যার অনেক নাম শুনেছি উনি একসময় আমাদের কুমরা উচ্চ বিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম স্যার আপনি মনে হয় ওখানে পরীক্ষা দিয়েছিলেন নাকি কুমরা উচ্চ বিদ্যালয়ে ওনাকে আসলে চিনতাম আমি অনেক আগে থেকে আর আমার সামনে উপস্থিত আছেন আমার সাথে অত্র প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমার বন্ধু আমরা একসাথে বিএড করেছিলাম আর আমি রাঙ্গুনিয়া পাইলটে শিক্ষক ছিলাম আর সেই প্রতিষ্ঠানের 1994 ব্যাচের মেধাবী শিক্ষার্থী জনাব মোহাম্মদ ফজলুল করিম আর প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ এবং পরিচালক জনাব রবির হোসেন মামুন এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রাণ অত্র প্রতিষ্ঠানের যে একটা মাথা আছে তার মুকুট সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী আপনাদের প্রতি আমি হৃদয়ের গহীন থেকে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সাথে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম শিক্ষা শিক্ষার্থী শিক্ষক অভিভাবক পরিচালক আমরা যখন বিএড করেছি সেখানে পঞ্চসোপান বলে একটা কথা ছিল শিক্ষার ক্ষেত্রে এবং শিক্ষা প্রশাসনের ক্ষেত্রে যেটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করত দেশের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আমরা তাকাই প্রথম শ্রেণীর যে প্রতিষ্ঠানগুলো আছে আপনারা দেখেন আসলে শিক্ষার্থীর চেয়ে শিক্ষার্থীর অভিভাবক অভিভাবিকাদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায় যার কারণে সেই প্রতিষ্ঠানগুলোর ফলাফলে দেখা যায় যত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তত কিন্তু প্লাস পেয়ে থাকে এবং প্রতিযোগিতাপূর্ণ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে চুয়েট বুয়েট রুয়েট মেডিকেল বলেন পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন সেগুলোতে তারা কিন্তু এগিয়ে থাকে আর এগিয়ে থাকাটাই হচ্ছে গুণগত মান বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যে দর্শনটা প্রয়োগ করছে সেটি হচ্ছে শিক্ষার পরিমাণগত মানের চেয়ে গুণগত মানের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে
আমরাও সেই স্বপ্নকে লালন করে সেই স্বপ্নকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা যারা পরিচালক আছি আমরা তো মানুষ, আমরা গুটি কয়েক আর আপনারা 350-400। আমাদের চলার ক্ষেত্রে হয়তো বা ভুল থাকতে পারে, সেই ভুল সংশোধন করার জন্য আয়না হিসাবে, যেমন আমি আয়নার সামনে দাঁড়ালে আমার প্রতিচ্ছবিটা আমি নিজেই দেখতে পাই, ঠিক এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমরা আপনাদেরকে সেরকম আয়না মনে করি। এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে না। এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা সবসময় প্রত্যাশা করে আসছি। প্রতিষ্ঠাকালে 2017 সালের কথা যদি আমরা বলি, দেখেছি আপনারা উদার হস্তে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সেই সহযোগিতা করতে করতে আমরা এ পর্যায়ে এসেছি। কিছুদিন আগে আমাদের এই প্রতিষ্ঠানের অগ্রগতিকে সহ্য করতে না পেরে কিছু দুষ্কৃতিকারী এই প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছিল। আপনারা দেখেছেন সচক্ষে সামনে দাঁড়িয়ে, আমি দূর থেকে দেখেছি। আপনাদের যেমন কষ্ট লেগেছে আমার তার চেয়েও বেশি কষ্ট আমি পেয়েছি, যেহেতু এই প্রতিষ্ঠানটি আমার হাতে গড়া। এটা প্রতিষ্ঠাকালীন থেকে অতপ্রোতভাবে আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম। তারা আগুন ধরিয়ে দিয়ে আমাদেরকে বিচলিত করেছে মাত্র, আমরা মনোবল হারাইনি, কারণ আপনাদের মতো সচেতন অভিভাবক, জাগ্রত অভিভাবক আমাদের সাথে আছেন। আপনাদের সহযোগিতায়, সংস্থার অশেষ কৃপায় আমরা সেই সময়টা অতিক্রম করেছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সমগ্র বিশ্বের শিক্ষা ব্যবস্থাটাকে তছনছ করে দিয়েছে। কিছু কিছু রাষ্ট্র আজকে দেউলিয়া হয়ে গিয়েছে, যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার কথা যদি আমরা বলি, হয়তোবা এমন একটা সময় আসবে আমাদের প্রজন্মরা শ্রীলঙ্কা নামক একটি রাষ্ট্র আছিল সেটা ভাববে, আমরা বলবো আজ সেই শ্রীলঙ্কা বিস্মৃতির অতল গহীনে মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার মতো উপক্রম একমাত্র করোনার কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতার কারণে আমরা এখনো মাথা সোজা হয়ে দাঁড়িয়ে আছি। চাউলের দাম, তরি তরকারির দাম বৃদ্ধি পেলেও আমরা কিন্তু পুষিয়ে নিচ্ছি, বিশ্ব দরবার থেকে আমরা বাহবা পাচ্ছি। আমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতো, কিন্তু আমরা সচেতন থাকার কারণে, দেশপ্রেম আমাদের ভিতরে থাকার কারণে আমরা কিন্তু সে পর্যায়ে যাচ্ছি না। আপনারা জানেন শ্রীলঙ্কা জনগণকে বেশি সুযোগ সুবিধা দিতে গিয়ে আজকে তাদের আর্থিক অবস্থাটা চরম পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু আমাদের সরকার সেই সুযোগ সুবিধাটা সীমার মধ্যে রেখেছে। আপনাদের একটা বিষয় আমি জানাচ্ছি, শ্রীলঙ্কাতে একজন বিদেশি চাইলে বিদেশ থেকে আসার সময় হাজার হাজার মোবাইল ফোন আনতে পারে, কিন্তু আমাদের দেশের নিয়ম হচ্ছে আপনি একটা মোবাইল ফোন আনবেন, আর যদি মোবাইল ফোন আনেন তার কিন্তু ট্যাক্স দিতে হবে। শ্রীলঙ্কাতে সেই ব্যবস্থাটা নাই। রেমিটেন্সের দিক দিয়ে আমরা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হিসাবে এখনো পর্যন্ত অবস্থান করছি। ঘাবড়ানোর কোনো উপায় নেই, আমরা আছি, আমরা থাকব। ঠিক এই যে করোনাকালীন সময় যেটা গিয়েছে, আমাদের শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি একটি প্রতিষ্ঠানের প্রধান, আমারও অনেক ক্ষতি হয়েছে। তো এই ক্ষতি পুষিয়ে আনার জন্যে আমরা কিছু পদক্ষেপ হাতে নিয়েছি, আপনারা একটু অনুগ্রহপূর্বক আমাদের কথাগুলো শুনবেন এবং সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে
আপনারা সহযোগিতা দিয়ে যাবেন। আমার সম্মানিত স্যার ওনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে আমি জানাতে চাই, হ্যাঁ আমরা শিক্ষা কমিটির পরিচালক পর্ষদ এবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে প্রথম সাময়িক পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার খাতা আপনাদেরকে দেখাবো না, কারণ তারা যেই নাম্বারগুলো পেয়েছে যেই লেখা সেখানে লিখেছে সেগুলোতে আমরা সন্তুষ্ট না, আপনারা তো সন্তুষ্ট হবেনই না। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আপনাদের রোষানল থেকে বাঁচানোর জন্য, আপনাদের মানসিক শারীরিক তাদের প্রতি যে অত্যাচার করবেন তা থেকে বাঁচানোর জন্য এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম সাময়িক পরীক্ষার খাতা আমরা দেখাবো না। আপনারা ইতিমধ্যেই নম্বর পর্দ পেয়ে গিয়েছেন, সেখানেই আপনারা সন্তুষ্ট থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই। আমাদের দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আপনারা প্রথম সাময়িক পরীক্ষার খাতা দেখানোর জন্য অনুগ্রহপূর্বক আমাদেরকে অনুরোধ করবেন না। এটা আমি শিক্ষা কমিটির পক্ষ থেকে পরিচালক পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দিলাম, কারণ আপনারা যে খাতা দেখবেন সেই খাতা আমি এক সপ্তাহ ধরে প্রত্যেকের খাতা দেখেছি, আমি এক সপ্তাহ ধরে খাতাগুলো পর্যবেক্ষণ করেছি দেখেছি, সেখানে সন্তুষ্ট হওয়ার মতো কোনো বিষয় আমি দেখি নাই। এবার আমরা পুরোদমে ক্লাস চালু করে দিয়েছি, পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার খাতাগুলো যথাসময়ে আপনারা পাবেন, সেই খাতা আপনারা পাবেন। দুই নাম্বার কথা, আগামী 30 ডিসেম্বর পর্যন্ত আমাদের শ্রেণী কার্যক্রম এভাবে চলবে, অর্থাৎ এক শিফটে যে খাতাগুলো আমরা দেখেছি বিশেষ করে আমি দেখলাম আমি সন্তুষ্ট হইনি, আমার ছেলে মেয়েদের কোমলমতি শিক্ষার্থীদের হাতের লেখা এমন অবস্থা, আমি আমি শিক্ষকদেরকে নিয়ে বসে তাদেরকে অনেক বকাঝকা করেছি যে দেখেন প্রাথমিক বিদ্যালয়ে সরকার উপবৃত্তি দিচ্ছে, শতভাগ উপবৃত্তি দিচ্ছে, আমার ছেলে উপবৃত্তি পাচ্ছে, এখানে আমরা কিন্তু উপবৃত্তি দিচ্ছি না, বরং আপনারা এক একটা শিক্ষার্থীকে 400 টাকা 500 টাকা দিয়ে প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, বেতন দিচ্ছেন। ওনাদেরকে আমি বলেছি স্যার আপনারা দেখেন ওনারা এত টাকা দিয়ে বেতন দিয়ে আপনাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাঠাচ্ছেন, হাতের লেখা যদি এই অবস্থা হয় অভিভাবকদেরকে আমরা কি জবাব দেব? এই হাতের লেখা উন্নয়ন করার ক্ষেত্রে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে, প্রয়োজনে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেন, তাদের হাতের লেখা বৃদ্ধি করার জন্য আলাদা রুম করেন, পর্যায়ক্রমে সেখানে নিয়ে তাদেরকে ছুটির পরে আপনারা বসেন, সেরকম আমরা একটা ক্লাস চালু করতে যাচ্ছি, সেই ক্লাসটার নাম দিয়েছি আমরা আনন্দে আনন্দে শিখন, অর্থাৎ তারা আনন্দের মাধ্যমে শিখবে, যে কোনো একটা দিন একটা ক্লাসের শিক্ষার্থীদেরকে ওই রুমে নিয়ে যাবে, সেখানে তবলা থাকবে, হারমোনিয়াম থাকবে, আমাদের শহীদদের ছবি থাকবে, বিভিন্ন দেশের ছবি থাকবে, সেগুলো দেখে আনন্দের মাধ্যমে সেই পাঠটা সম্পন্ন করবে। হয়তোবা আমার স্যার বলেছেন আমরা আমাদের ছুটিটা 11টার সময় হয়ে যায়, কিন্তু যেদিন আনন্দে আনন্দে পাঠদান হবে সেদিন একটা শ্রেণীর ক্লাস 11টা থেকে 12টাও হতে পারে বা 1টাও হতে পারে, সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। 3 নম্বর যে প্রকল্প আমরা হাতে নিয়েছি, আপনারা যদি সম্মত থাকেন KG 2 থেকে আমাদের যে এখানে প্রিপারেটরি 1 প্রিপারেটরি 2 আছে, ক্লাস 1 আছে, আমরা KG 2 থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকাল সাতটা থেকে 8:30 পর্যন্ত 1.5 ঘন্টা আমরা তাদের বিষয়ভিত্তিক শিক্ষকগুলো দিয়ে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করতে যাচ্ছি। স্পেশাল ক্লাস, বিষয়ভিত্তিক শিক্ষকরা শুধু ক্লাস নেবেন, সকাল 7টা থেকে আমাদের
প্রাথমিক শ্রেণী কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত দুই ঘন্টা আমরা ক্লাস করাবো, দুই ঘন্টা আমরা ক্লাস করাবো। ওই যে করোনা কালে আমাদের যে ক্ষতি হয়েছে, আমাদের ছেলে মেয়েরা স্বর অ ভালো করে লিখতে পারছে না, স্বর আ ভালো করে লিখতে পারছে না, এ ভালো করে কিভাবে লিখতে হবে সেটা জানছে না, আমরা কিন্তু অটো প্রমোশন দিয়ে প্রিভিটরি ওয়ানটাকে টু তে নিয়ে গিয়েছি, টুটাকে ওয়ানে নিয়ে গিয়েছি। এটা মারাত্মক ক্ষতি আমাদের হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা আগামী শনিবার থেকে আমরা স্পেশাল ক্লাস চালু করব, কেজি টু থেকে ক্লাস এইট পর্যন্ত একদম নিয়মতান্ত্রিক ভাবে রুটিন ভিত্তিক এই ক্লাস আমরা চালু করব। আপনারা আমাদের সার্বিক সহযোগিতা দেবেন। স্যার, বিনিময়ে কিছু তো দিতে হয়, তাই না? আপনারা যে ক্লাস টাকা দিচ্ছেন, ক্লাসের যে টাকা দিচ্ছেন, মনে করেন এইটে গিয়ে আপনারা 500 টাকা দিচ্ছেন, ঘুরে গিয়ে আপনারা 400 টাকা দিচ্ছেন, আমরা অত টাকা স্পেশাল ক্লাসের জন্য নেব না। আপনাদেরকে এই নিশ্চয়তা দেব, আপনাদের যে বেতন, মাসিক বেতন, সেই মাসিক বেতনের অর্ধ টাকা, অর্ধ ভাগ আপনারা আপনাদের শিক্ষার্থীর স্পেশাল ক্লাসের জন্য দেবেন। কারণ এই টাকাগুলো আমাদের এই স্যার, আমার স্যার তো বলেছেন এখানে সবাই কিন্তু অনার্স মাস্টার্স, হেল্পিং যারা টিচার আছে আমরা হেল্পিং টিচারদেরকেও ডিগ্রি পাস নিচ্ছি, হেল্পিং টিচার যারা আছে তাদের ডিগ্রি পাস নিচ্ছি, আর বিষয় ভিত্তিক যে শিক্ষকগুলো আছেন ওনারা কিন্তু অনার্স মাস্টার্স। তো ওনারা দেড় ঘন্টা দুই ঘন্টা আপনাদের ছেলে বা মেয়ের পিছনে যে শ্রম দেবে তার সামান্য বিনিময় তাদের তো দিতে হবে। হ্যাঁ, তার জন্য আপনাদের যে মাসিক বেতন আছে সেই মাসিক বেতনের অর্ধেক আপনারা পরিশোধ করবেন ফি হিসাবে। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমরা আমার বক্তব্যের পরে শুনব, বলবেন আপনারা। সম্মানিত অভিভাবক অভিভাবিকাগণ, প্রাথমিক সমাবেশ এটা হচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রমের একটা প্রাথমিক অংশ। বলা হয় দিন কিরকম যাবে, পূর্ব পাশে যে সূর্যটা উঠে সেটা দেখেই কিন্তু বোঝা যায়। এখন কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে। আমাদের স্যারেরা যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, স্যার ওই দিনের সূর্য দেখে বুঝতাম যে আজকে দিনটা কেমন যাবে। হ্যাঁ, আমাদের বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে এখন অসময়ে বৃষ্টি হচ্ছে, রুদ্রে বৃষ্টি হচ্ছে, আগে কিন্তু সেরকম ছিল না। তো এই প্রাথমিক সমাবেশে আপনারা জানেন বৈশ্বিক করোনা যে ভাইরাস আক্রমণ করেছে তা আবার নতুনভাবে আসার জন্য নাকি রূপ নিচ্ছে। চীন থেকে যেটা শুরু হয়েছে সেটা আবার চীন থেকে নতুনভাবে শুরু হওয়ার নাকি উপক্রম চালাচ্ছে, যেটা আমরা WHO যেটা আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে জানতে পাচ্ছি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে নিরাপদে রাখতে চান, আমরাও চাই আমাদের এই পরিবেশটা নিরাপদ থাকুক, যার কারণে আমরা একটা নিয়ম করেছি যে অভিভাবকরা গেটের মধ্যে থাকবেন, আমাদের স্যারেরা ম্যাডামরা তাদেরকে শ্রেণীকক্ষে নিয়ে যাবেন, তাহলে পরে একটা সুন্দর পরিবেশ থাকবে। এখনো ছোট 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 বাচ্চা কাচ্চা আপনারা প্রিপারেটরি ওয়ান প্রিপারেটরি টু তে নিয়ে আসেন, যদি মাকে দেখে যদি বাবাকে দেখে তখন শিক্ষক শিক্ষিকার কথা কিন্তু ভুলে যায়, দৌড় দেয় মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য, বা ছোট ভাইটাকে দেখার জন্য, বা বড় ভাইকে দেখার জন্য। তাহলে পরে আমার ওই ক্লাসে যে 40 জন 45 জন বা 30 জন শিক্ষার্থী আছে তাদের যে একটা মনোযোগ আছে, অ্যাটেনশন যেটা আছে সেই অ্যাটেনশনের মধ্যে ঘাটতি হতে পারে, যার কারণে আমরা শিক্ষা কমিটি এবং পরিচালক পর্ষদ সিদ্ধান্ত নিয়েছি আপনারা আপনাদের স্টুডেন্টগুলো এনে গেইটে আমার স্যারদের হাতে তুলে দেবেন। এটা আপনারা একটু করলে আমাদের পরিবেশটা সুন্দর থাকবে, মোটামুটি আমরা একটা স্বাস্থ্যসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ আপনাদের জন্য নিশ্চিত করতে পারবো।
হ্যাঁ এখন আপনাদের প্রশ্ন, আমার স্যার আপনাদের পক্ষ থেকে বলেছেন এই কথাগুলো কিন্তু আমি আগেও শুনেছি এবং সমাধানও আমি দিয়েছি। তো প্রিপারেটরি ওয়ান, প্রিপারেটরি টু, কেজি ওয়ান, এই তিনটা ক্লাসে, কেজি ওয়ানে কিন্তু আগে হেল্পিং টিচার ছিল না। আমি কিন্তু নির্দেশ দিয়েছি কেজি ওয়ানেও হেল্পিং টিচার থাকবে, কেজি ওয়ানেও হেল্পিং টিচার থাকবে, সেভাবে আমি শিক্ষক নিয়োগ দিয়েছি। তো হেল্পিং টিচার থাকবে, আপনাদের খাতা সংক্রান্ত কোনো যদি অভিযোগ থাকে বা ব্যাগ সংক্রান্ত কোনো অভিযোগ যদি থাকে আমাদের প্রতিষ্ঠান প্রধানের কাছে আসবেন, আমরা চেষ্টা করব আপনাদের খাতা ব্যাগ কলম যেগুলো হারিয়ে যায় সেগুলো উদ্ধার করে দিতে। আমার ছোট ছেলে যেটা সেটা ক্লাস থ্রিতে পড়ে, প্রত্যেক দিন আমি তাকে একটা একটা করে কলম দিতে হয়, কলম, অর্থাৎ সে প্রতিদিন একটা একটা নতুন কলম নিয়ে যাবে, স্কুলে গেলে সে কলমটা আর আনে না, এটা চলে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু খাতা বই এগুলো হারিয়ে গেলে এগুলো কিন্তু মেনে নেওয়ার মতো না। তো আমি আজকে স্যারদের সাথে বসব, আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি একটা নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকবেন। এরপর সুপ্রিয় অভিভাবকগণ, আমরা শিক্ষক যাদেরকে নিয়োগ দিয়েছি, আমরা গত ছয় তারিখ, ছয় চার 2022-এ আমরা ছয়জন শিক্ষক নিয়োগ দিয়েছি, ছয়জন। আমাদের কিছু দুর্বল শিক্ষক ছিল, আপনারা অভিযোগ করেছেন, অনেকে অনেকেই অভিযোগ করেছেন, যারা উচ্চ মাধ্যমিক পাস ক্রান্তিকালটাকে অতিক্রম করার জন্য আমরা তাদেরকে নিয়োগ দিয়েছিলাম, আমরা তাদেরকে সসম্মানে বিদায় দিয়েছি। বিদায় দিয়ে আমরা অনার্স মাস্টার্স পাস ছয়জন শিক্ষক নিয়েছি, তাদের রিপোর্ট আমি প্রতিনিয়ত নিচ্ছি। আমি কিন্তু ফটিকছড়ি থাকলেও আমার মনটা কিন্তু এখানে থাকে। আমাদের বিভিন্ন গ্রুপ আছে, আমাদের পরিচালকদের একটা গ্রুপ আছে, টিচারদের নিয়ে একটা গ্রুপ আছে, আমি প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছি এবং সেগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখভাল করছি। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কিন্তু ডিজিটাল বানিয়ে দিয়েছে, সুতরাং আমরা বসে যেখানেই থাকি না কেন সেখান থেকে আমরা খবরাখবর নিচ্ছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি, বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও আমরা কিন্তু খবর নিচ্ছি। তো আপনারা নিচ্ছি থাকতে পারেন, আপনাদের একটা সুন্দর পরিবেশ, আপনাদের শিক্ষার্থীদের গুণগত মান উন্নয়ন কল্পে আমরা কাজ করে যাচ্ছি। গ্রুপ ডিসকাশন বলে আমরা একটা ক্লাস চালু করেছি, সেটা আপনাদের ছেলে মেয়েদের জন্য নয়, সেটা হচ্ছে আমাদের স্যারদের জন্য। প্রতি বৃহস্পতিবার ছুটির পর 2 ঘন্টা তারা তিনটা গ্রুপে ভাগ হয়ে বসবে, আলোচনা করবে। 3 জন লিডার আমি নির্ধারণ করে দিয়েছি, ওনারা তাদের কোন শিক্ষকের কোন বিষয়ে কোন জায়গায় ঘাটতি আছে সেই ঘাটতিগুলো সেখানে আলোচনা করবে এবং সেগুলো তারা পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালাবে। এটা আমরা করেছি এবং এটা চলমান আছে। আমাদের নতুন যে শিক্ষক এসেছেন তাদেরকে আমাদের এই পরিবেশের সাথে ম্যাচ করানোর জন্য এই ব্যবস্থাটা চালু করেছি। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে বা করেছেন, আমি খবর পেয়েছি শিক্ষার্থীদের অভিন্ন হাতের লেখা চালু করার জন্য। আজকে আমি তাদের সেই অভিন্ন, নতুন যে শিক্ষকগণ এসেছেন তাদেরকে অভিন্ন হাতের লেখা প্রোভাইড করব, দিয়ে দেব, আগামী শনিবার থেকে সেগুলো শ্রেণীকক্ষে কার্যকর হবে। আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন মাস্টার ট্রেনার তৈরি করেছে যারা শিক্ষকদের প্রশিক্ষণ দেয়। যেমন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রয়েছে পিটিআই, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, আর আমরা যারা মাধ্যমিক লেভেলে আছি আমাদের জন্য আছে বিএড কলেজ, আর যারা উচ্চ মাধ্যমিকের জন্য আছে তাদের আছে এইচএসটিসি, অর্থাৎ হায়ার সেকেন্ডারিদের প্রশিক্ষণ কেন্দ্র আছে। আমরা প্রাথমিক বিদ্যালয়ে যারা
মাস্টার ট্রেনার আছে তাদেরকে এনে আমাদের বিষয় ভিত্তিক শিক্ষকগণকে প্রশিক্ষণ দিয়েছি। শিক্ষাক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য প্রযুক্তির আবির্ভাব ঘটছে, যেগুলো হয়তোবা অনেকে জানে না, সেগুলো জানানোর জন্য এবং শ্রেণীকক্ষে সেগুলো বাস্তবায়ন করানোর জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আমার মনে হয় এটি আপনাদের ছেলেমেয়েদের জন্য ইতিবাচক একটা বিষয় হবে। সম্মানিত অভিভাবকগণ, এই যে আমাদের ভিতরে যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটা বলে কোঅপারেশন, আন্ত সম্পর্কীয় যোগাযোগ, এই যে অভিভাবক সমাবেশ, এগুলো আমাদের চিন্তাধারা আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম এবং আপনাদের যে চিন্তাধারা আমাদেরকে দেবেন, তাহলে পরে দা রাইজিং সান কেজিএন্ড হাই স্কুল আগে যেরকম এলাকায় একটা প্রভাব প্রতিপত্তি নিয়ে বিচরণ করত, আপনাদের কারণে এখনো সেটা তার হারানো ঐতিহ্যকে পুনরায় নিয়ে আসবে। রাঙ্গুনিয়া পাইলটে যখন ছিলাম, আমার শ্বশুর আলহাজ আব্দুল জলিল সাহেব 1986 সালে এখানে রাইজিং সান স্কুলটা তৈরি করেছে। আমি তখন রাঙ্গুনিয়া পাইলটে ছিলাম শিক্ষক হিসাবে। রাইজিং সানের ছেলেমেয়েরা তখন জুনিয়র বৃত্তি দেওয়ার জন্য সেখানে যেত, জুনিয়র বৃত্তি ছিল তখন। আমি দৌড়ে দৌড়ে রাইজিং সানের ছেলে কোথায় আছে, মেয়ে কোথায় আছে সেখানে যেতাম, আমার কলিগদেরকে নিয়ে দেখাতাম, দেখো আমার শ্বশুরের স্কুলের ছেলে মেয়েদের হাতের লেখা, এত সুন্দর হাতের লেখা ছিল যেটা বলার মতো না। আমি চাই এই প্রতিষ্ঠানও আপনাদের সহযোগিতায় সেই হারানো ঐতিহ্য পুনরায় ফিরে পাবে। আমাদের প্রধান শিক্ষক মহোদয় বলেছেন যে আমরা এখন আমাদের নামে পরীক্ষা দিচ্ছি, আশেপাশের কোনো প্রতিষ্ঠান পাবলিক পরীক্ষাগুলো তাদের নামে দিতে পারছে না, একমাত্র পাহাড়িকা স্কুল ছাড়া। এই যে পাহাড়িকা স্কুল, ওনারা ওনাদের নামে পরীক্ষা দিচ্ছে। আর এখানে যে সমস্ত প্রাইভেট স্কুল আছে তার মধ্যে আমরাই প্রথম, আমাদের নামে আমরা পরীক্ষা দিচ্ছি এবং আশেপাশে যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো আছে তারা চাইলে আমাদের নামে স্কুল থেকে পরীক্ষা দিতে পারবে। তার জন্য আমরা পাঠদান স্বীকৃতি অনুমোদন পেয়েছি এবং একাডেমিক স্বীকৃতিও আমরা এক মাসের মধ্যে নিয়ে আসছি। এটা আপনাদের জন্য বিশাল প্রাপ্তি, আপনাদের কারণে এটা আমাদের জন্য বিশাল অর্জন। আপনাদের মতো সচেতন অভিভাবক আছেন বিনায় আমরা এই কাজটা করতে পেরেছি। স্যার, এটা করলে পরে অভিভাবক হিসাবে আমাদের কি লাভ? হ্যাঁ, আপনাদের লাভ আছে। আপনাদের কুমলমতি ছেলে মেয়েরা যে 400 টাকা 500 টাকা দিয়ে পড়াচ্ছেন, তাদেরকে ইতিমধ্যেই আমরা তোমরা উচ্চ বিদ্যালয় থেকে সনদ এনে দিতে হয়, পাহাড়িকা স্কুল থেকে সনদ এনে দিতে হয় বা চন্দ্রগুণা স্কুল থেকে সনদ এনে দিতে হয় আপনাদেরকে। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, দা রাইজিং এর ছেলে পড়াইলাম, এখন সার্টিফিকেটটা আসলো তোমরা উচ্চ বিদ্যালয় থেকে, এটা কেন হলো? এটা না হওয়ার জন্য আমরা এই কাজগুলো করেছি। আমাদের ক্ষতি, আমাদের ক্ষতি, আমাদের কি ক্ষতি? এই যে যতগুলো জায়গার মধ্যে প্রতিষ্ঠান আছে, এই জায়গাগুলো সরকারকে আমাদের দেখাতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আমাদেরকে দেখাতে হয়েছে। আমার শ্বশুরের সম্পত্তির প্রায় 250 জায়গা সরকারকে দেখাতে হয়েছে যে আমাদের এই প্রতিষ্ঠানটা 250 জায়গার মধ্যে অবস্থান করছে, কিছু রিলেটেড আর কিছু আনরিলেটেড, অর্থাৎ কিছু সংযুক্ত আছে কিছু অসংযুক্ত। সংযুক্ত জায়গাও আমাদেরকে দেখাতে হয়েছে, অসংযুক্ত জায়গাও আমাদেরকে দেখাতে হয়েছে। একমাত্র একটা উদ্দেশ্য, আমার শ্বশুর আলহাজ আব্দুল জলিল কন্ট্রাক্টর স্বপ্ন দেখেছেন এখানে একটা শিক্ষা জুন করার। আমরা যারা তার ছেলে মেয়েরা আছি, ওনার সেই স্বপ্নকে বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। একটা গুণগত শিক্ষা কেন্দ্র এই এলাকায় প্রতিষ্ঠা করা,
যেখান থেকে ডাক্তার বের হবে, যেখান থেকে ইঞ্জিনিয়ার বের হবে, যেখান থেকে আদর্শবান নাগরিক বের হবে, যারা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের নেতৃত্ব দেবে। ডক্টর হাসান মাহমুদ এলাকার গর্বিত সন্তান, যিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা চাই সেরকম গর্বিত মানুষ দা রাইজিং সান কেজিএন হাই স্কুল থেকে বের হয়ে আপনাদেরকে স্বপ্ন দেখাবে সুন্দর আগামী, সুন্দর একটি প্রজন্ম। আর এই স্বপ্ন আমার শ্বশুর 1986 সালে দেখেছেন এবং সেটি বাস্তবায়নের জন্য তিনি তার শ্রম দিয়েছেন, তিনি তার পকেটের টাকা খরচ করেছেন, মূল্যবান জায়গাগুলো প্রতিষ্ঠানের নামে তিনি দিয়ে দিয়েছেন, ওনার ছেলেরাও সেটাকে ধারণ করে যাচ্ছেন। পা থেকে মাথা পর্যন্ত কর্জের মধ্যে ডুবে আছে, কিন্তু প্রতিষ্ঠানকে বিন্দু পরিমাণ পিস দেয় নাই, আপনাদেরকেও বুঝতে দেয় নাই উনি যে কর্জের মধ্যে আছে সেটাকে আপনাদেরকে কখনো বুঝিয়েছেন? আমাদের স্যারদেরকেও বুঝতে দেয় নাই, জিজ্ঞেস করেন আপনারা কত বেতন দিয়েছেন, ওদের গত মাস পর্যন্ত বেতন যেটা মাসিক সম্মানী সেটা উনি দিয়ে দিয়েছেন, যেখান থেকে পেরেছেন সেখান থেকে দিয়েছেন। আমার প্রতিষ্ঠানে 1800 স্টুডেন্ট, 1926 সালের প্রতিষ্ঠান, এখনো পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক বেতন 6 মাস আমি দিতে পারি নাই করোনার কারণে, কিন্তু উনি গত মাস পর্যন্ত স্যারদের বেতন দিয়ে দিয়েছেন। এগুলো সব আপনাদের কোমলমতি ছেলে মেয়েদের কাছে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে সেটার জন্য ওনাদেরকে উৎফুল্ল রেখেছেন, ওনাদেরকে বলেছেন আমি যেভাবে পারি আপনাদেরকে বেতন দিচ্ছি, কিন্তু আমার কোমলমতি ছেলে মেয়েদের উপর কোনো ধরনের মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন কিংবা তাদের লেখাপড়ার প্রতি বিন্দু পরিমাণ গাফিলতি যাতে তোমরা না দেখাও সেজন্য আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। আপনাদের উচিত আমাদেরকে উৎসাহিত করা, আমাদেরকে সহযোগিতা করা। অনেক কথা বলেছি, আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করছি না, আমার আরো অনেক কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে। তো যখনই আপনারা ডাকবেন, যখনই আপনাদের কোনো সমস্যা রেইজ হবে, অন্তত পক্ষে আমার চেয়ারম্যান মহোদয়কে জানাবেন, আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জানাবেন, আর আমার নাম্বার তো সবার কাছে আছে, প্রয়োজনে আমাকেও একটু নক করবেন। আশা করব আমাদের এই ক্ষুদ্র যে সীমাবদ্ধতা, আমাদের যে অপ্রতুলতা আছে, সেখান থেকে আপনার চেষ্টা চালিয়ে যাব। আপনাদের জন্য আরেকটা ঘোষণা আমরা দিতে চাই, যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা আগামী 1 মাসের মধ্যে একাডেমিক স্বীকৃতি পেয়ে যাচ্ছে, অর্থাৎ অর্ডার হয়ে গিয়েছে, মন্ত্রণালয় থেকে চিঠিটা আসার অপেক্ষায় আমরা আছি, সেটা আসার সাথে সাথে 2023 শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে আমরা শিক্ষার্থী ভর্তি করাব। নবম শ্রেণীতে 3টা বিভাগ আছে, একটা হচ্ছে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা, এই 3টা বিষয়ে আমরা শিক্ষার্থী ভর্তি করাব। তাদেরকে পাঠদান করার জন্য সেই যোগ্যতা সম্পন্ন শিক্ষক আমরা নিয়োগ দিয়েছি, যেমন আমাদের বিজ্ঞানের জন্য জনাব এদিকে আসেন, আমাদের ইয়াসিন স্যার, উনি IEEE মানে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। আমাদের সৌভাগ্য এমন একটি স্যার আমরা পেয়েছি, উনি বিজ্ঞানের শিক্ষক, আমরা স্যারের জন্য একটু করতালি দেব। তারপর আমরা একজন ইংরেজির জন্য, ইংরেজিতে অনার্স মাস্টার্স, আগামী 28 তারিখে উনি যোগদান করবেন, রিয়াজুর রহমান, একদম সর্বোচ্চ নাম্বার তিনি পেয়েছেন, আমরা ওনাকে নবম এবং দশম শ্রেণীতে যাতে পাঠদান করে সেই মানসিকতা রেখে তাকে নিয়োগ দিয়েছি। তারপর আমাদের অন্তরা ম্যাডাম, হ্যাঁ, নিয়োগ দিয়েছি নতুন, ওই যে গানে গানে আমরা যে ক্লাস করাবো, উনি সঙ্গীত শিক্ষক, ওনাকে আমরা নিয়োগ দিয়েছি, উনি অনার্স মাস্টার্স। তারপর আমাদের জয়া সেন, একজন নতুন ম্যাডাম আমরা নিয়োগ দিয়েছি, উনি অত্যন্ত সুন্দরভাবে ক্লাস চালাচ্ছেন। তো এইভাবে আমরা 2023 সালেকে সামনে রেখে নবম শ্রেণী যে চালু করব, সেখানে পাঠদান করার যোগ্যতা সম্পন্ন শিক্ষক আমরা 6 মাস আগে নিয়োগ দিয়েছি, যাতে আমাদের পরিবেশের সাথে, শিক্ষার সাথে তারা নিজেকে মানিয়ে নিতে পারে। এগুলো সবই
আপনাদের সার্বিক সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনারা সুন্দর থাকবেন। আপনারা যত বেশি সুন্দর থাকবেন আমাদের প্রতিষ্ঠান তত বেশি সুন্দর হবে। আপনারা যত বেশি সুন্দর থাকবেন আপনাদের ছেলে মেয়েরা তত বেশি সুন্দর থাকবে, আমাদের শ্রেণীকক্ষগুলো হাসবে। আমরা সেই হাসার মাধ্যমে আমাদের প্রজন্মকে বাঁচিয়ে রাখতে চাই। আমি বক্তব্য শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। স্মরণ করছি 30 লক্ষ শহীদ, যাদের বিনিময়ে আমরা জাতীয় পতাকা পেয়েছি, আমরা জাতীয় সঙ্গীত পেয়েছি, আমরা একটা মাতৃভূমি পেয়েছি। আমার প্রিয় বাংলাদেশ, 2 লক্ষ